টলিউডের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। গতকাল ছিল তার জন্মদিন। সকাল থেকে নেট মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায় ভেসেছেন অভিনেতা। দিনটা পরিবার এবং প্রেমিকার সঙ্গে উদযাপন করতে দেখা গিয়েছে তাকে। নেট মাধ্যমে জন্মদিন সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন তিনি। সাদা টি শার্ট, চোখে মোটা কালো ফ্রেমে চশমা পরে জন্মদিনের কেক কাটতে দেখা গিয়েছে রণজয়কে। মোমবাতিতে ফু প্রেমিকা সোহিনী সরকারের সঙ্গে হাতে হাত রেখে কেকে ছুরি বসিয়েছেন। অভিনেতার জন্মদিন উদযাপনে পরিবারের অন্যান্য সদস্যদের সামিল হতে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে রণজয় জানিয়েছেন, জন্মদিন 2022, ধন্যবাদ সোহিনী আমার ছোটবেলার দিনগুলি ফিরিয়ে আনার জন্য, সবকিছুর জন্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা রণজয় বিষ্ণু। প্রেম গোপন রাখা একদম না পছন্দ তার। প্রেমে পড়া যখন বারণ নয় তখন গোপন রাখা কেন, এই শর্তে বাঁচেন অভিনেতা। এদিন রণজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আদুরে ছবি পোস্ট করেছেন সোহিনী। জানিয়েছেন, প্রেমে অপ্রেমে ভালোই মন্দে কাটুক জীবন, দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন অভিনেতা, সৌজন্যে গুড্ডি। সদ্যই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ধারাবাহিক, যেখানে আইপিএস অফিসার অনুজের চরিত্রে দেখা যাচ্ছে রণজয়কে। সঙ্গী সমীপ্তি মুদুলি এবং মধুরিমা বসাক। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।